কাজিরাঙ্গা ন্যাশনাল ফরেস্ট শুধু একটি ফরেস্ট নয়, এটি একটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। ভারতের একশৃঙ্গ গন্ডারের প্রায় 92% এই কাজিরাঙ্গা ফরেস্টেই পাওয়া যায়। আজ এই ভিডিওটিতে আপনাদের দেখাবো আপনারা কাজিরাঙ্গা ন্যাশনাল ফরেস্ট কী করে যাবেন, কখন যাবেন এবং কী কী দেখবেন সেই সম্বন্ধে যাবতীয় তথ্য। আর আমার আগের আসাম এবং মেঘালয় পর্বগুলি যদি আপনারা না দেখে থাকেন তাহলে ওপরের আই বটনে ক্লিক করে দেখে নিতে পারেন। তো চলুন শুরু করা যাক। যারা কলকাতা থেকে ডাইরেক্ট কাজিরাঙ্গা ন্যাশনাল ফরেস্ট আসতে চান তারা কলকাতা থেকে বাই এয়ার বা ট্রেনে করে গৌহাটি চলে আসবেন এবং স্টেশন বা এয়ারপোর্ট সংলগ্ন ট্যাক্সি স্ট্যান্ড থেকেই ট্যাক্সি নিয়ে 195 কিলোমিটার দূরে কাজিরাঙ্গা ন্যাশনাল ফরেস্টে চলে আসতে পারেন। যদি আপনারা ট্রেনে করে আসতে চান তাহলে আপনারা গৌহাটিতে না নেবে ফুরকেডিং স্টেশনে নামতে পারেন। এই স্টেশন থেকে কাজিরাঙ্গা মাত্র 75 কিলোমিটার। আর যারা শিলং ঘুরে কাজিরাঙ্গা ফরেস্ট আসবেন তাদের জন্য শিলং থেকে কাজিরাঙ্গা হলো প্রায় 250 কিলোমিটার, যেতে টাইম লাগে প্রায় 6 ঘন্টা এবং এর জন্য ট্যাক্সি ফেয়ার হলো প্রায় 6 থেকে 7 হাজার টাকা। কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক ঘোরার মেন টাইম হলো নভেম্বর থেকে এপ্রিল পর্যন্ত। নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত হলো উইন্টার এবং মার্চ এপ্রিল হলো সামার। সামারের টাইমে এই জঙ্গলের বড় যে ঘাসগুলি আছে সেইগুলিকে জ্বালিয়ে দেওয়া হয়। এই জ্বালিয়ে দেওয়ার কারণে দূর পর্যন্ত ভিজিবিলিটি বেড়ে যায়, তার জন্য জীবজন্তু দেখার সম্ভাবনা বেড়ে যায়। কিন্তু এই টাইমটা সামার হওয়ার কারণে অন্যান্য সময়ের তুলনায় গরম কিছুটা বেশিই থাকে। কাজিরাঙ্গা ন্যাশনাল ফরেস্টের মেন অ্যানিমেলগুলি হলো ওয়ান হর্নড রাইনো, এশিয়াটিক ওয়াইল্ড বাফেলো, এশিয়ান এলিফ্যান্ট, স্ম্যাপ ডিয়ার এবং টাইগার। কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক টোটাল 4টি জোনে ভাগ করা আছে। সেন্ট্রাল জোন কোহারা, ওয়েস্টার্ন জোন বাগড়ি, ইস্টার্ন জোন আগরাটলি, বুড়াপার জোন ঘোড়াকালি। এই কাজিরাঙ্গা ন্যাশনাল ফরেস্টে সাফারি মূলত দুইভাবে করা যায়, একটি হলো জিপ সাফারি আর একটি হলো এলিফ্যান্ট সাফারি। এই জিপ সাফারি প্রত্যেক জোনেই আপনারা পেয়ে যাবেন, কিন্তু এলিফ্যান্ট সাফারি কেবলমাত্র সেন্ট্রাল জোন এবং ওয়েস্টার্ন জোনেই হয়। কাজিরাঙ্গা ফরেস্ট ঘুরতে এলে এলিফ্যান্ট সাফারি অবশ্যই করবেন। জঙ্গলের মধ্যে দিয়ে এলিফ্যান্ট সাফারির মজা কিছুটা আলাদাই হয়। তাছাড়া এলিফ্যান্ট সবসময় জঙ্গলের মধ্যে দিয়ে অফ রোড যায়, সেই জন্য আপনারা বন্য জীবজন্তুদের খুব কাছ থেকে দেখতে পাবেন যেগুলি জিপ সাফারিতে দেখতে পাবেন না। এলিফ্যান্ট সাফারি ডেলি 2 টাইমস হয়, ফার্স্ট আর্লি মর্নিং 5:30 থেকে 6:30, তারপর 6:30 থেকে 7:30। এলিফ্যান্ট সাফারির কস্ট হলো 950 টাকা প্রতিজন 1 ঘন্টা রাইডের জন্য। কিন্তু এই এলিফ্যান্ট সাফারির ডিম্যান্ড বেশি থাকায় প্রায় 1 মাস আগে থেকে এই এলিফ্যান্ট সাফারি বুক হয়ে যায়। তাই সবথেকে ভালো হয় আপনি এখানে এসে যে হোটেলে থাকবেন সেই হোটেলে আগে থেকে কন্ট্যাক্ট করুন এবং এলিফ্যান্ট সাফারির জন্য ওদেরকেই বলে রাখুন, তাহলে ওরা আগে থেকে আপনাদের এলিফ্যান্ট সাফারির বুকিং কনফার্ম করবে। জিপ সাফারিও প্রতিজনের ডেলি 2 টাইমস হয়, সকালে 7:30 থেকে 10:00 এবং দুপুরে 2:00 থেকে 4:00। এই জিপ সাফারির চার্জ প্রতিজনে আলাদা আলাদা হয়, তবুও অ্যাপ্রক্স 2000 থেকে 2500 টাকা প্লাস 600 টাকা। আর ক্যামেরার জন্য যদি স্টিল ক্যামেরা হয় তাহলে 200 টাকা এবং ভিডিও ক্যামেরার জন্য 1000 টাকা চার্জ লাগে। সবথেকে ভালো হয় যদি আপনারা সেন্ট্রাল জোনের আশেপাশে কোনো একটি হোটেলে থাকেন, তাহলে আপনারা সকালবেলায় এলিফ্যান্ট এবং দুপুরবেলায় জিপ সাফারি করে নিতে পারবেন। আর যদি আপনারা এই এন্ট্রি গেটের 4 কিলোমিটারের ভিতরে থাকেন তাহলে আপনাকে আপনাদের জিপ সাফারির জিপ হোটেল থেকেই পিক আপ এবং ড্রপ করে দেবে। কাজিরাঙ্গা ন্যাশনাল ফরেস্টের অনলাইন বুকিং সাইটের লিঙ্ক আমি নিজে ডেসক্রিপশানে দিয়ে দিলাম।
এই ফরেস্ট ছাড়া কাজিরাঙ্গার আরেকটি ট্যুরিস্ট অ্যাট্রাকশন হলো অর্কিড এবং বায়োডাইভার্সিটি পার্ক। এই পার্কটি ইন্ডিয়ার সবথেকে বড় অর্কিড পার্ক। এখানে প্রায় 700 বেশি অর্কিড স্পিসিস দেখা যায়। এছাড়াও এই পার্কে আপনারা অর্কিড গ্যালারি এবং রাইস গ্যালারির মতো আরও বিভিন্ন গ্যালারি দেখতে পাবেন। এই পার্কের এন্ট্রি ফি লোকালদের জন্য 100 টাকা এবং আদার স্টেটের জন্য 200 টাকা। আর এই পার্কেই ইভিনিংয়ে কালচারাল ড্যান্স শো হয়। তো আপনারা যারা এই বিহু বা ব্যাম্বু ড্যান্স দেখতে ইচ্ছুক তারা সন্ধেবেলা এইখানে গিয়ে এইসব দেখে আসতে পারেন। এই পার্কে যাওয়ার পথে আপনারা রাস্তায় কিছু শপ দেখতে পাবেন যেখানে এখানকার হ্যান্ডিক্রাফট জিনিস দেখতে পাওয়া যায়। বিশেষ করে এখানে বাঁশের তৈরি জিনিসগুলোই বেশ চোখে লাগার মতো। তাছাড়া এখান থেকে 4-5 কিলোমিটার এগোলেই আসামের সব সুন্দর সুন্দর চায়ের বাগান দেখতে পাবেন। আপনাদের যদি এই চায়ের বাগানগুলি ঘোরার ইচ্ছে হয় তাহলে ওই দিনই কিছুটা টাইম বের করে এই বাগানগুলি ঘুরে দেখে আসতে পারেন। আর ওই বাগানের সবগুলি থেকেই কিছু আসাম টি কিনে রাখতে পারেন। আমাদের এই কাজিরাঙ্গা ট্যুর গাইডটি এখানেই শেষ করলাম।